সেখানে কোথাও না কোথাও ভরসা করতে চাইছি, আমরা নিজেদের জীবন থেকে সমস্ত চান্স ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টরগুলোকে নির্মূল করে ফেলতে চাইছি। অতএব খুব স্বাভাবিকভাবে আমাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, অভিজ্ঞ মানুষের দ্বারস্থ আমি হব। কী করে বুঝবো তিনি অভিজ্ঞ কি না? বুঝবো এভাবেই যে যে মানুষটির কাছে আমি যাচ্ছি বা যিনি আমাকে গাইড করবেন, তিনি কতটা আমার অতীত সম্বন্ধে ওয়াকিবহাল, তিনি আমার প্রবলেম কতটা বুঝতে পারছেন। ঠিক এই জায়গাগুলো আমাদের মতন যারা সাধারণ মানুষ, লেম্যান, তাদের কাছে মাপকাঠি। তো এই মাপদণ্ড অনুযায়ী আমরা যেরকম বিচার করতে পারি, তেমনি যিনি জ্যোতিষ বিষয় নিয়ে চর্চা করছেন তার কাছেও রয়েছে প্রচুর মাধ্যম, প্রচুর পদ্ধতি, যাতে আমাদের জীবনটাকে নির্ভুলভাবে আমাদের চোখের সামনে তুলে ধরতে পারেন, প্রবলেম যদি কোথাও থাকে তাহলে সেটা সমাধানে রাস্তা খুঁজে বের করতে পারেন। সেরকমই একজন অভিজ্ঞ মানুষকে আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, বলা ভালো আজকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাচ্ছি আজকাল পরশু অনুষ্ঠানে। স্বাগত জানাবো শ্রী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে, অনেক স্বাগত আপনাকে। নমস্কার আপনাকেও। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি সিটিভিএনে প্রথম পা রাখলাম, তার জন্য সিটিভিএনকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি অ্যাস্ট্রোলজি জগতে অনেকদিন ধরেই অ্যাস্ট্রোলজি করছি, আজকে আমি একটু নতুন টপিক নিয়ে অনেকেরই জানা হয়তো অনেকের জানা নেই, কৌশিকী অমাবস্যা, একটা মারাত্মক অমাবস্যা, যে অমাবস্যা নিয়ে অনেকেই আমরা হই হই করি, কিন্তু কৌশিকী অমাবস্যাটা কী? কৌশিকী অমাবস্যা এমন একটি অমাবস্যা যে অমাবস্যা অন্যান্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা। এই অমাবস্যাতে স্বর্গ এবং নরকের মধ্যে কয়েক মুহূর্তের জন্য দ্বার উদ্ঘাটন হয়, এবং এই দ্বার উদ্ঘাটনের মাধ্যমে কোনো সাধক ধনাত্মক শক্তি এবং ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে সিদ্ধিলাভ করতে পারে। এবং এই কৌশিকী অমাবস্যার দিন গুহ্য সাধনায় অনেক সাধক সিদ্ধিলাভ করে থাকেন। তো এই কৌশিকী অমাবস্যার বিষয়বস্তুটা কী? কৌশিকী অমাবস্যা শম্ভু এবং নিশম্ভু দুই অসুরদ্বয়, তারা ভগবান চতুরনারায়ণ ব্রহ্মার স্তুতি করলেন, এবং চতুরনারায়ণ ব্রহ্মা স্তুতিতে খুশি হয়ে তাদের বর প্রদান করলেন যে কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না, একমাত্র হত্যা করতে পারবে অজনী সম্ভূত নারী, যিনি নিজে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি সেই রকম নারী তাদের হত্যা করতে পারবেন। কিন্তু এটা অসম্ভব, এটা কী করে সম্ভব? পূর্বজন্মে আমাদের দেবী পার্বতী, যিনি সতীরূপে দক্ষ রাজার যজ্ঞস্থলে আত্মহুতি দেন এবং তিনি গাত্রবর্ণ কালো ধারণ করেন, ভগবান ভোলেনাথ মহেশ্বর দেবীকে, পার্বতী দেবীকে কালিকা বলে ভালোবেসে ডাকতেন। যখন শম্ভু নিশম্ভু দ্বারা অত্যাচারিত হয়ে দেবতাকুল কৈলাসে ভোলেনাথের শরণাপন্ন হলেন, তখন পার্বতী সেখানে বর্তমান এবং ভোলেনাথ মহেশ্বর পার্বতীকে কালিকা বলে সম্বোধন করে বললেন এদের উদ্ধার করো। এতে পার্বতী দেবী কালিকা নাম শুনে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, ক্রোধিত হলেন, অপমানিত হলেন, এবং তিনি কি করবেন, তিনি মানস সরোবরে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। এবার এই মানস সরোবরে শীতল জলে তিনি তার গাত্রবর্ণ, যে কালো বর্ণ, সেটা পরিত্যাগ করলেন, যেটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় বলি মেলানিন, কোষকণিকা। এই কোষকণিকা থেকেই জন্মগ্রহণ করলেন দেবী কৌশিকী। এই কৌশিকী শম্ভু নিশম্ভুকে নিধন করলেন। এইটা হচ্ছে কৌশিকী অমাবস্যার গল্প। এই কৌশিকী অমাবস্যার দিনই স্বয়ং তারা, আমাদের দশমহাবিদ্যার যিনি প্রধান দেবী তারা, তিনি মর্তে আবির্ভূত হন। এবং এই বৌদ্ধতন্ত্রেতে, বৌদ্ধশাস্ত্রেতে বলা আছে এই তারাদেবীকে বজ্রযান এবং নীল সরস্বতী পুজো বলেও পুজো করা হয়ে থাকে। তো এই কৌশিকী অমাবস্যাতে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে 100% মানুষ উপকৃত হন। আমরা প্রত্যেকে প্রচুর জীবনে বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, প্রতিটা পদক্ষেপে কণ্ঠকাকীর্ণ হই, হৃদয়ে রক্তাক্ত হয়, যেমন মানে কেউ মানসিক যন্ত্রণায় ভুগছে, কেউ শারীরিক যন্ত্রণায় ভুগছে, কেউ অর্থনৈতিক পরিকাঠামোর যন্ত্রণায় ভুগছে, কিন্তু আমরা প্রত্যেকেই চাই একটা মানসিক শান্তি, একটা সুন্দর জীবন, এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের ডেস্টিনিতে টাচ করতে। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, তো এই স্বপ্নকে সাকার করতে গেলে একটা সঠিক প্রতিকার দরকার। আমাদের কোন প্ল্যানেট কীভাবে আমাদের জীবনের এফেক্ট করছে আমরা জেনারেল পিপুল সাধারণত বুঝতে পারি না, তাই জন্য সঠিক একজন অ্যাস্ট্রোলজার বন্ধুর গাইডেন্স অবশ্যই দরকার, যিনি আপনাকে পথপ্রদর্শক হিসাবে গাইড করে আগের জীবনের রাস্তাটায় নিয়ে যাবেন এবং রাস্তাটাকে মসৃণ করে দেবেন। এটা হচ্ছে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাজ।
অবশ্যই, এবং মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এর আগেও হয়তো আমাদের বন্ধুরা বহু অনুষ্ঠানে কৌশিক অমাবস্যা সম্বন্ধে শুনেছেন, কিন্তু এই তাৎপর্যটা, এই ব্যাখ্যাটা আমার মনে খুব গুরুত্বপূর্ণ ছিল, গুরুত্বপূর্ণ। এবং এই অমাবস্যা অন্যান্য যে কোনো অমাবস্যার থেকে একদম ডিফারেন্ট। ভাদ্র মাসে এই 9ই সেপ্টেম্বর রবিবার দিন পড়েছে, ছুটির দিন, খুব মাহাত্মপূর্ণ অমাবস্যা। প্রত্যেক বছর এই অমাবস্যাটা হয়। এই অমাবস্যায় প্রতিকার প্রতিবিধান এবং সঠিকভাবে যদি রেক্টিফিকেশন করা যায় বাচ্চারটাকে, ডেফিনেটলি মানুষ উপকৃত হয়। একটা ফোন নিয়ে নেবো। একদম, অবশ্যই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, কি নাম আপনার মেয়ের? হ্যাঁ, আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম দেবলীনা। দেবলীনা, সারনেমটা বলুন। দেবলীনা কি? সারনেমটা পান্ডে। দেবলীনা পান্ডে। আচ্ছা বলুন, দেবলীনা ডেট অফ বার্থ বলুন। 6ই আগস্ট। কোথায় জন্ম হয়েছে মেয়ের? ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে জন্ম। আচ্ছা, এবার আপনি শুনবেন, ঠিক আছে? আপনি শুনবেন, যেটা যেটা বলছেন উনি সেটা খুব সুন্দর করে শুনবেন, তারপর আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। ছেলে বলুন? মেয়ে? মেয়ে দেবলীনা। দেবলীনা, দেবলীনা পান্ডে। ওকে, হ্যাঁ, আপনি আপনার মেয়ের জন্ম ছক সম্পর্কে জানেন? হ্যাঁ জানেন। শনিবার জন্ম ছিল? শুক্রবার। শুক্রবার, তারিখটা আপনি ঠিকঠাক বলেছেন? তারিখটা ঠিক করে বলুন। 6ই আগস্ট জন্ম ছিল। হ্যালো, হ্যাঁ, 6ই আগস্ট একবার ডেটটা বলুন। 6ই আগস্ট 1993 ঠিক আছে, একদম। হ্যাঁ, শুক্রবার ছিল। লগ্ন ধনু লগ্ন, রাশি মীন রাশি, রাশির অধিপতি বৃহস্পতি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নক্ষত্র অধিপতি শনি, চরণ প্রথম চরণে জন্ম, তিথি চতুর্থী কৃষ্ণা, পায়া লৌহ পায়া। শুনলেন? হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, লগ্ন পূর্বসারা নক্ষত্রতে পড়েছে, রবি পড়েছে অশ্লেষা নক্ষত্রে, বুধ পড়েছে পুনর্বসু নক্ষত্রে, শুক্র আছে আদ্রা নক্ষত্রে, মঙ্গল পড়েছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি হস্তা নক্ষত্রে, শনি ধনিষ্ঠা নক্ষত্রে, চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অনুরাধা নক্ষত্রে, কেতু রোহিণী নক্ষত্রে। এই হচ্ছে, এবার জন্ম ছকে যাই, আপনার নক্ষত্র অনুযায়ী আপনার জায়গাটা বললাম, কোন প্ল্যানেট কোন নক্ষত্রে আছে, জন্মকুণ্ডলিতে যাই। কী নিয়ে কোশ্চেন আপনার? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ওর কেরিয়ার। কেরিয়ার নিয়ে আমি ছকটা আপনাকে দেখাচ্ছি। লগ্ন, লগ্নে সেকেন্ড হাউস ফাঁকা, থার্ড হাউসে শনি, ফোর্থ হাউসে চন্দ্র, ফিফথ হাউস ফাঁকা, সিক্সথ হাউসে কেতু, সেভেন্থ হাউসে শুক্র, এইট হাউসে রবি এবং বুধ, নাইন্থ হাউস ফাঁকা, টেন্থ হাউসে মঙ্গল বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয়েছে। এই যোগটা খুব মারাত্মক একটা যোগ, কুজ্জীব যোগ বলা হয়। ইলেভেন্থ হাউস ফাঁকা এবং টুয়েলভ হাউসে রাহু। আপনার মেয়ে কী নিয়ে পড়াশোনা করছে, কি করছে এখন? হ্যালো, হ্যাঁ, পড়াশোনা করছে। কি নিয়ে পড়ছে? ও জুলজিতে অনার্স নিয়ে এমএসসি পাস করেছে। আচ্ছা, আপনার মেয়েকে বলুন একদম গভর্নমেন্ট সেক্টরে চাকরির একদম 100% যোগ রয়েছে, 100% যোগ রয়েছে গভর্নমেন্ট সেক্টরে চাকরি, কিন্তু আপনার মেয়ের চাকরিটা হোমটাউনে হবে না। আপনার মেয়েকে আপনাদের থেকে ডিটাচ হয়ে চাকরির জন্যে বাইরে যেতে হবে। আপনার হোমটাউন, আপনি যেখানে থাকেন সেইখান থেকে দূরবর্তী স্থানে ওর চাকরি হবে, এবং চাকরির যোগাযোগ কিন্তু চলছে। আপনার মেয়েকে কিন্তু ইমিডিয়েটলি বিএড করতে বলুন। এবং আমি আর একটা কথা বলে রাখি, ওর বিদেশ যাত্রা রয়েছে। বিদেশ যাত্রা,
শুনছেন কি বললাম? আচ্ছা, এবং ওকে ও যদি পরবর্তীকালে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করে সেই জায়গাটাও কিন্তু ওকে, হ্যাঁ ওইটাই ইচ্ছা আছে, ওইটার জন্যই জানছি। একদমই, এটা অসাধারণ, একদমই তাই, এটা অসাধারণ। একদম পিএইচডি করবেন, একদম উচ্চশিক্ষার যোগ রয়েছে এবং পিএইচডি করবে এবং উচ্চশিক্ষার যোগ, এবং ও বিদেশ যাবে আপনাদের কাছ থেকে দূরবর্তী স্থানে গিয়ে জব করবে, এবং ও খুব ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো, জীবনযাত্রা ওর কিন্তু একদম প্রকট রয়েছে, সুন্দর রয়েছে। ঠিক আছে, বিয়েতে, বিয়ে তো এই মুহূর্তে নেই, তবে বিয়ের আমার যেটুকু ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী 19 মার্চের পর থেকে ওর বিয়ের যোগ শুরু হচ্ছে, 2019 মার্চের পর থেকে। বলুন, বিবাহিত জীবন, বিবাহিত জীবন, দাঁড়ান আমাকে একটু দেখতে হবে। বিবাহিত জীবনের দিক থেকে দেখা যায় যে ওর বাইরে বিয়ে হবে, বাড়ির কাছাকাছি বিয়ের যোগাযোগ নেই, ও বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে বিয়ে হবে, এবং প্রেম প্রণয়ের সূচক বিয়েটা ক্লারিফাই করছে, প্রেম প্রণয়ের সূচক, লাভ ম্যারেজ ক্লারিফাই করছে। শুনলেন? ও নিজের পছন্দেই বিয়ে করবে, নিজের পছন্দে বিয়েটা করবে, আর সেটা বাড়ি থেকে দূরে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে নিজের পছন্দে বিয়ে করবে, বিদেশ যাবে, রিসার্চ করবে, এবং আপনার মেয়ে আপনার কাছে গর্বের বিষয় হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনার যেটা মনে প্রশ্ন ছিল আপনি বলার আগেই দাদা একবারে নিপুণভাবে বলে দিয়েছেন যে আপনার মেয়ের জীবনে কী কী ঘটতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক কী বলবো, মানে ক্যালকুলেশন, এটার কোনো ভুল হয় না। একদম, দেখুন অ্যাস্ট্রোলজি মানেই বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি মানেই প্ল্যানেট ওরিয়েন্টেড, ঠিক, প্ল্যানেট মানে বিজ্ঞান, আমরা প্ল্যানেট তো মানি, মানি চন্দ্র মানি, সূর্য মানি, তো এগুলো নিয়েই তো আমাদের গ্রহণ মানি, সব তো আমরা যখন সবটাই মানি, প্রত্যেকটা প্ল্যানেটের ডিগ্রি মানি, তা প্রত্যেকটা হাউসের ডিগ্রি মানি, মানি নক্ষত্র মানি, সাবলর্ড মানি, তো এই টোটাল ব্যাপারটাই তো বিজ্ঞানসম্মত, এগুলো তো আমার নিজের স্রষ্টা নয়, নিজের স্রষ্টা নয়, কোনটাই না, বহু বছর আগের একটা শাস্ত্র, সেটাকে আপডেট করতে 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 একটা মডিফিকেশনের জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং পুঙ্খানুপুঙ্খানু বিচারের মাধ্যমে মানুষকে উপকৃত করা এবং মানুষকে ভবিষ্যৎ বলে দেয়া, এটা হচ্ছে মেন আমাদের কাজ। এবং এই অ্যাস্ট্রোলজি জগতে আমি একটা কথা বলবো, যারা সিরিয়াস, ধরুন সময়ের মূল্যবোধটা বোঝা খুব দরকার, কারণ সময়ের মূল্যবোধে নিজেকে মূল্যায়ন করে যদি নিজেকে সমৃদ্ধ করা যায় তবে এই জীবনযুদ্ধে কিন্তু এগোনো যায়। অবশ্যই, তো আমরা ভাবি যে আমরা করব, করছি, হচ্ছে, হবে, এটাও কিন্তু গ্রহের ফের, আপনার টাইম হয়নি, এটা কিন্তু প্রিপ্রেডিক্টেড, আপনি ডিলে হচ্ছেন, কেন ডিলে হচ্ছেন, ঠিক, দের ইজ এ কোশ্চেন, ইন্টারোগেটিভ সাইন ইজ দেয়ার, কারণ জিজ্ঞাসার চিহ্ন না থাকলে আপনি জীবনটাকে নিয়ে এগোতে পারবেন না, এবং আপনি যদি কণ্ঠকাকীর্ণ না হন, প্রতিবন্ধকতার শিকার না হন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আপনি ইজিলি পেয়ে যান, তাহলে আপনি জীবনযুদ্ধে জয়লাভ করতে পারবেন না, ঠিক, কারণ জীবনযুদ্ধকে জয়লাভ করতে গেলে আপনাকে সামনে প্রচুর প্রতিবন্ধকতা, বাধার সম্মুখীন হয়ে আপনাকে কিন্তু এগোতে হবে, আর তার জন্য সঠিক অ্যাস্ট্রোলজার বন্ধুরও একটা গাইডেন্স দরকার, কোন প্ল্যানেটটা ডিফেক্ট হয়ে রয়েছে, কোন প্ল্যানেটটা কী কারণের জন্য দায়ী, বা কোন প্ল্যানেটটা আমাকে ডিস্টার্ব করছে, তার কী দশা, কী অন্তর্দশা, কী প্রত্যন্ত দশা, বা কী সূক্ষ্ম দশা ক্লারিফাই করছে, সবটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খানু বিচারের মাধ্যমে, সঠিক বিবেচনার মাধ্যমে, রেক্টিফিকেশনের মাধ্যমে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব। ঠিক, আর এবং জ্যোতিষের মতন একটি অ্যাপ্লাইড সায়েন্সে কিন্তু এই বিষয়টাকে করতে পারে, একদমই, একদমই তাই পারে। ভগবান কি বলছেন, কৃষ্ণ বলছেন জ্ঞানযোগে, কর্মণ হোপি বুদ্ধবাং বুদ্ধবাং চ বিকর্মণশ্চ অকর্মণশ্চ বুদ্ধবাং গহনা কর্মণ গতি, কর্মণ হোপি বুদ্ধবাং বুদ্ধবাং চ বিকর্মণশ্চ অকর্মণশ্চ বুদ্ধবাং গহনা চ কর্মণ গতি, অর্থাৎ কর্ম আমাদের করতে হবে, কর্মের নিগূঢ় তথ্য হৃদয়গ্রম করা খুব কঠিন, কর্ম অকর্ম বিকর্মের মধ্যে যে সামঞ্জস্য, যে মেলবন্ধন, সেই ঘটনাটা জড়জাগতিক সংসার থেকে আমরা যদি এনহ্যান্স না করতে পারি, নির্যাস যদি বার করে না নিতে পারি, তবে কিন্তু আমরা জীবনযুদ্ধে জয়ী হব না। তাহলে আমরা ফার্স্ট ক্লারিফাই করব আমরা কাজটা সঠিক করছি কি না, বা আমাদের লাইফস্টাইল, আমাদের ওয়েবলেন, ডাইমেনশন, ডিজায়ার, ডেডিকেশন এক সরল রেখায় আমরা করতে পেরেছি কি না, দেন আমরা আমাদের ডেস্টিনি টাচ করতে পারবো। একেবারেই তাই, আমি স্বপ্নটা অনেক, মানে গোলটা বহু দূরে সেট করলাম আর নিজের তার ধারে কাছেও যাওয়ার চেষ্টা করলাম না, কোনোদিন সম্ভব না। সন্তুষ্টি, আমি কে, আমি ঠিক করছি, তো এই এজেন্ডাটা জীবনে সাজিয়ে নিতে হবে, প্রশ্নটা হওয়া দরকার, সময়টা তো চলে যাচ্ছে, আমি সময়টা তো আর গ্যাপ করতে পারবো না, আজকের দিনটা চলে যাবে, মানে আজকের দিনটা চলে গেল, চলেই গেল, চলে গেল, এই দিনটা আমি ফিরে পাবো না, তো এই দিনের মূল্যায়নটা করতে হবে, এই দিনের মূল্যবোধটা বুঝতে হবে, এবং নিজেকে সমৃদ্ধ করতে হবে যে আমার নেগেটিভ পয়েন্ট কোনগুলো, ফার্স্ট অফ অল মেক ইট দিস প্ল্যান, এটাকে প্ল্যান হিসাবে তৈরি করে নিতে হবে যে আমি পরবর্তী স্টেপটা কিভাবে ফেলবো, ঠিক, পরিষ্কার অ্যানালিসিসটা খুব দরকার, সেলফ অ্যানালিসিসটা খুব দরকার। কে আছেন ফোনে আমাদের সঙ্গে? নমস্কার,
নমস্কার। নমস্কার, কে বলছেন? মানে আমি দাদাকেও নমস্কার, মেদিনীপুর থেকে বলছিলাম, মেদিনীপুর থেকে। বলুন দাদা। দাদা খুব আগের ইয়েটা খুব ভালো দিলেন, শুনলাম খুব ভালো লাগছে। ধন্যবাদ। ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন, কি নাম আপনার ছেলের? সৌরভ মান্না। সৌরভ, বলুন সৌরভের ডেট অফ বার্থ বলুন। 12 জানুয়ারি 1992। বাহ, খুব ভালো দিনে জন্মেছে, 12 জানুয়ারি 1992। সময়টা বলুন। 6:54 সকালে। সকাল 6:54। কোথায় জন্ম হয়েছে সৌরভের? বেহালা, কলকাতা। বেহালাতে, আচ্ছা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নক্ষত্র অধিপতি শনি, চরণ চতুর্থ চরণ, তিথি সপ্তমী শুক্লা, পায়া লৌহ পায়া। শুনলেন? আমি জন্মকুণ্ডলিতে গিয়ে আপনার কি নিয়ে কোশ্চেন? এডুকেশন? জ্যেষ্ঠা নক্ষত্রে, মঙ্গল বসে আছে মূলা নক্ষত্রে, বৃহস্পতি বসে আছে পূর্বা নক্ষত্রে, শনি বসে আছে শ্রবণা নক্ষত্রে, এটা একটু ডিস্টার্ব করলো, চন্দ্র বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এটাও একটু ডিস্টার্ব করলো, রাহু বসে আছে পূর্বসারা নক্ষত্রে, কেতু বসে আছে আদ্রা নক্ষত্রে। এবার জন্মছকে যাই। হ্যাঁ, এডুকেশন নিয়ে কোশ্চেন, তাই তো? আমি বলছি, লগ্নে বসে আছে রাহু, রবি, বুধ এবং মঙ্গল, এতগুলো প্ল্যানেট লগ্নে বসে আছে। সেকেন্ড হাউসে শনি বসে আছে, থার্ড হাউস ফাঁকা, ফোর্থ হাউসে চন্দ্র, ফিফথ হাউস ফাঁকা, সিক্সথ হাউস ফাঁকা, সেভেন্থ হাউসে কেতু, এইট হাউস ফাঁকা, নাইন্থ হাউসে বৃহস্পতি, টেন্থ হাউস ফাঁকা, ইলেভেন্থ হাউস ফাঁকা এবং টুয়েলভ হাউসে শুক্র। এই হচ্ছে আপনার ছেলের জন্মছক। শুনলেন? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করছে? পড়াশোনা তো সিভিল ইঞ্জিনিয়ারিং করে, ডিপ্লোমাতে। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার ছেলে কিন্তু এই জায়গাটা সেকেন্ড হাউসে শনি বসে আছে এবং সেভেন্থ হাউসে কেতু বসে আছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব করেছে। নাইন্থ হাউসে বৃহস্পতি ওর উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু ওকে প্রফেশনাল কোর্স যেটা করিয়েছেন করিয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু এইখানকার অ্যাকর্ডিং টু দ্য বার্থ চার্ট এখান থেকে আমি বলতে পারি ওকে ওকে কিন্তু MBA করতে হবে, এবং সেটা ফিনান্সের ওপর MBAটা করতে হবে। বুঝতে পারলেন কি বললাম? আফটার সিভিল ইঞ্জিনিয়ারিং ও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড চাকরিটা কিন্তু পাবে না। ওকে করতে গেলে ওকে ফার্দার এডুকেশন করতে হবে, সেই এডুকেশনটা একটা MBA করতে হবে। শুনছেন? এবং ওকে ফিনান্সের ওপর MBAটা করতে হবে, কারণ MBAর অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে, ফিনান্স রয়েছে, HR রয়েছে, মার্কেটিং রয়েছে। তো ওর ক্ষেত্রে সবথেকে সুটেবল হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট, এবং ওকে ভবিষ্যতে বাইরে গিয়ে চাকরি করতে হবে, এবং এই ফিনান্স ওরিয়েন্টেড কাজের সঙ্গেই ওকে ইনভলভ হয়ে চাকরিটা করতে হবে। ও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজটা কিন্তু পাবে না, এবং ও সবসময় একটা অতৃপ্ত আত্মার মধ্যে কাজ করবে, অতৃপ্ত ভোগ কাজ করবে। বুঝতে পারলেন কি বললাম? অতৃপ্ত ভোগ মানে কোনোতেই সব কিছুতেই ডিসস্যাটিসফাইড, কিছুতেই ও স্যাটিসফ্যাকশন পাবে না। বুঝতে পারলেন? আপনি ওর বাচ্চাটা অবশ্যই রেক্টিফিকেশন করুন, এবং ও পরবর্তীকালে, আমি একটা কথা আপনাকে বলে রাখি, ও কিন্তু মহিলার দ্বারা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে, মহিলার দ্বারা বদনামের ভাগিদার হওয়া, মহিলার দ্বারা এবং বদনামের ভাগিদার এবং শত্রুতার শিকার হওয়া, সেই জায়গা থেকে সমস্যা তৈরি করবে, এবং চোখে ওর চোখের সমস্যা ভবিষ্যতে তৈরি করবে, চোখের সমস্যা, যেটাকে গ্লোকোমা বলি, নট ক্যাটারাক্ট, গ্লোকোমা, নেত্রনালীর সমস্যা, জল পড়ার সমস্যা, নেত্রনালী ব্লকেজ যেটাকে আমরা বলি ডাক্তারি পরিভাষায়, নেত্রনালী ব্লকেজ যেটাকে আমরা গ্লোকোমা বলি, ওই গ্লোকোমার সমস্যায় কিন্তু ওকে পরবর্তীকালে ভোগাবে। সেই জায়গা থেকে অবশ্যই প্রিকশন, প্রিভিয়াস প্রিকশন, এবং মহিলার দ্বারা বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা, সেই জায়গা থেকে অবশ্যই সচেতনতার সঙ্গে জীবন চালানো। অনেক ধন্যবাদ দাদা ফোন করার জন্য। দেখুন, মানে যতটা সম্ভব এই অল্প সময়ের মধ্যে প্রেডিকশন করা, পুরোটাই দাদা বলে দিয়েছেন আপনার ছেলেকে, এবং মানে যে সম্ভাবনাটা রয়েছে ভবিষ্যতে এরকম একটা জায়গা তৈরি হতে পারে কোনো মহিলার দ্বারা, আমি বলতে পারি, আমি কেন রিস্ক নেব? এখন অনেক বয়স কম, জীবন যুদ্ধে আজকের দিনটা নিয়ে তো ভাববো না, আমি ভাববো ভবিষ্যৎ, বর্তমান,
এই মুহূর্তে আমি কি করছি, এর ফলশ্রুতি কি, আমি আজকে কোনো গাছ লাগালাম কালকে ফলের আশা করতে পারি না, তো ফলের আশার জন্য আমাকে ডেফিনেটলি ওয়েট করতে হবে এবং পরিচর্যা এবং পরিচর্যাও করতে হবে, সঠিক পরিচর্যা চাই, ভুলভাল পরিচর্যা। যেমন আমরা ধরুন কেউ সায়েন্স নিয়ে পড়ি, কিন্তু সায়েন্স নিয়ে পড়ে দেখা যাচ্ছে আমার রেক্টিফিকেশন হচ্ছে না সায়েন্স নিয়ে পড়ে, আমি ভবিষ্যতে গিয়ে হয়তো আমার গ্র্যাজুয়েশন হলো কেমিস্ট্রি অনার্স, আফটার দ্যাট আমি কিন্তু বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু যদি আমি কমার্স নিয়ে পড়তাম, বিকম করতাম, তারপর আমি সিএ দিতাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তাম, সেটা যদি ফাউন্ডেশন পর্যন্তও করতাম, তাহলেও কিন্তু আমার ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল হতো। সবসময় আমরা কেন ভাববো গভর্নমেন্ট সেক্টর চাকরি হবে কেন, ভারতবর্ষে প্রচুর চাকরির অপরচুনিটি রয়েছে, কর্পোরেট ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে লাইফ স্টাইল রয়েছে, বেঁচে থাকার একটা এনহ্যান্সিং পাওয়ার রয়েছে, যোগ্য প্রার্থী পাচ্ছে না, আজকে বাইরে থেকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে, কেন আমাদের দেশে ট্যালেন্টের অভাব, অজস্র ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা ট্র্যাকটা ঠিক করতে পারি না, আমি সায়েন্স নিয়ে পড়বো কি আর্টস নিয়ে পড়বো কি কমার্স নিয়ে পড়বো, বা আমি এমবিএ করবো বা বিবিএ করবো বা এমসিএ করবো। যেমন এই ছেলেটি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু চাকরিটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পাবে না, ও পায়ওনি, পায়ওনি, ওকে এমবিএ করতে হবে, এবং এমবিএটা কোন সেক্টরে করতে হবে, ফিনান্সে করতে হবে, তবে কিন্তু ওর জীবনের ডেভেলপমেন্ট হবে এবং আউটসাইড অফ ওর হোম টাউন বেরিয়ে গিয়ে করতে হবে। এটাই তো প্রপার ক্যারিয়ার প্ল্যানিং, এটাই প্রপার ক্যারিয়ার প্ল্যানিং। এইভাবে যদি প্ল্যানিং না করেন তাহলে জীবন যুদ্ধে অনেকটা পিছিয়ে যাওয়া, এবং ওরই কয়েকটা বছর নষ্ট হলো একদম, এবং পিছিয়ে যাওয়ার পরে কি হলো, ফ্রাস্ট্রেশন তৈরি হলো, এবং এই ডিপ্রেশন ডিপ্রেশন মানুষকে শেষ করতে বাধ্য করে, মানসিক ডিপ্রেশন। এবং এই ডিপ্রেশন নিয়ে আমি অন্যদিন বলবো, ডিপ্রেশনের উপরেও তো কিন্তু আমরা 12th হাউস থেকে ডিপ্রেশন দেখি, তো এই ডিপ্রেশনের উপরও কিন্তু প্ল্যানেট নির্ভরশীল, কোন প্ল্যানেট 12th হাউসে বসে থাকলে কিভাবে ডিপ্রেশনটা তৈরি হয় সে নিয়ে আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আরো একটা বিষয় আমরা নিশ্চয়ই পাবো, ইনসোমনিয়া, মানুষ এখন ইনসোমনিয়ায় ভোগে, প্রচন্ড বলবে অনিদ্রা, তো এই ইনসোমনিয়া কিন্তু একটা মানুষের কাছে মারাত্মক রোগ, অর্থনৈতিক সাফিসিয়েন্সি রয়েছে কিন্তু সেই ইনসোমনিয়া ভোগে, কেন ভুগবো আমি ইনসোমনিয়া, আমার তো কাছে প্রচুর পয়সা, আমি পয়সা দিয়ে আমি ঘুম কিনে নেব, কিন্তু পারে না মানুষ, মানুষের চাই মানসিক শান্তি, না পারছে না তো। এবং তার জন্য প্রথম বিশ্বে একটা আলাদা মিনিস্ট্রি তৈরি করতে হয়েছে যা মানুষের সুখ দুঃখ দেখবে, একদমই একটা আলাদা মন্ত্রক তৈরি করতে, কারণ মানুষ সুখী নয়, সুখী নয় নয় সত্যি নয়, তৃপ্তির অভাব আছে জীবনে। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা আমরা পরের দিন অবশ্যই পাবো, তার আগে খুব জরুরি দুটো কথা আমি বলে দেবো আপনাদেরকে। আপনারা এবার থেকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার 3:30 সময় অবশ্যই সুরজিৎদার অনুষ্ঠান দেখতে পাবেন, সুরজিৎ ব্যানার্জি থাকবেন আপনাদেরকে সাহায্য করার জন্য, প্রত্যেক বৃহস্পতিবার 4:35 থেকে আপনারা পেয়ে যাবেন অনুষ্ঠান। এবং আমি বিশ্বাস করি আজকে যারা যারা অনুষ্ঠানে রয়েছেন তারা কোনোদিন আর এই অনুষ্ঠানটা মিস করবেন না, তাদের বহু কিছু জানার রয়েছে। তার পাশাপাশি যারা সরাসরি সাহায্য চাইছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করবেন, যেরকম আমি বলবো বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুর, বোলপুর, দুর্গাপুর, প্রত্যেকটা জায়গায় কিন্তু চেম্বার রয়েছে, আপনাদের নিকটবর্তী ব্যারাকপুরে চেম্বার রয়েছে, এর পাশাপাশি আমি বলবো আপনারা কিন্তু বোলপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, কলকাতাতে চেম্বার থাকে, নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি, গুয়াহাটি, শিলচর, আগরতলা, প্রত্যেকটা জায়গায় চেম্বার থাকে, ইভেন দিল্লি বেঙ্গালুরুতে যারা যোগাযোগ করতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার যাচ্ছে আপনাদের জন্য 8145506550 এবং 8370833646, এই দুটোই বুকিং নাম্বার, এখানেই ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বিভিন্ন চেম্বারের জন্য। একটাই কথা, এখন অনুষ্ঠান দেখছেন, ফোন করছেন, লাইন বিজি, খুব স্বাভাবিক, আরও অসংখ্য মানুষ চেষ্টা করছেন, এমনটা না যে 30 মিনিট পেরিয়ে গেলে আপনি আর ফোন করতে পারবেন না, আপনি ফোন করতে পারবেন, যেটা হেল্পলাইন নম্বর অবশ্যই সেখানে ফোন করতে পারবেন, প্রয়োজনে 1 ঘন্টা পরে ফোন করুন, কারণ আপনার প্রয়োজন অনুসারে আপনাকে দায়িত্ব নিয়ে যোগাযোগটা করে নিতে হবে, বাকি দায়িত্ব অবশ্যই সুরজিৎদার, কারণ সুরজিৎদা শুধুমাত্র যে সনাতন জ্যোতিষ নিয়ে চর্চা করেন সেটা না, বরঞ্চ একেবারে মোস্ট সায়েন্টিফিক পদ্ধতি, যেটা দক্ষিণ ভারতীয় পদ্ধতি, দক্ষিণ ভারতীয় নারী জ্যোতিষ পদ্ধতি, আমরা অনেকে জীবানারী নিয়ে কথা বলি, আমরা নারী অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচুর কথাবার্তা বলি, কিন্তু নারী অ্যাস্ট্রোলজি প্রপার কনসেপশনটা কি, কত রকম নারী অ্যাস্ট্রোলজি হয়, বেশিরভাগ জায়গায় ক্লিয়ার নয়। আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার এই ক্ষুদ্র নলেজ থেকে হোয়াট ইজ দ্য নারী অ্যাস্ট্রোলজি আপনাদের কাছে তুলে ধরার, যে কত রকম নারী অ্যাস্ট্রোলজি এবং কোনটা থাম বেসড, কোনটা ট্রানজিট বেসড, কোনটা ডিগ্রি বেসড, তার কী কী ক্লারিফিকেশান এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদের কাছে, যাতে ক্লিয়ার হয়ে যায় অ্যাস্ট্রোলজি ইজ এ বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স, আমাদের বিজ্ঞান হিসাবে এটাকে নিতে হবে, এবং আমাদের ভবিষ্যৎ আমাদের এই বাচ্চাটার মধ্যেই রয়েছে, আমাদের বর্তমানও আমাদের বাচ্চাটার মধ্যে রয়েছে, সেটাকে সঠিকভাবে ক্লারিফাই করা, সঠিকভাবে রেক্টিফিকেশন করা এবং জীবনটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা। অনেক ধন্যবাদ সুরজিৎ দাও, সত্যি অসাধারণ একটা অনুষ্ঠান আজকে আমাদের বন্ধুদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি, পরবর্তীতে আবার মঙ্গলবার আপনাদের সঙ্গে 3:30 সময় দেখা হবে, প্রত্যেকে তৈরি থাকবেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।